আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ব্যর্থতা তুমিকে আমি তোমায় চিনি না, যতক্ষণ আছে শ্বাস আমি হাল ছেড়ে দিচ্ছি না। আমরা এখন কোনো কাজ করতে গেলে অল্পতেই হাল ছেড়ে দেই, হতাশ হয়ে পড়ি। আল্লাহ সুবহান ওয়া তাআলার উপরে প্রপার বিশ্বাস আস্থাটা আমরা রাখতে পারি না। আসলে আল্লাহ সুবহান ওয়া তাআলা কিন্তু বলেছেন যে বান্দা আমার প্রতি যেমন ধারণা পোষণ করে আমি সেই বান্দার কাছে তেমনই। অর্থাৎ আপনি যদি আপনার আল্লাহ সুবহান ওয়া তাআলার সম্পর্কে ধারণা পোষণ করেন যে আপনি যে কাজটা করতেছেন সে কাজটা যদি উত্তম হয়ে থাকে আপনার জন্য, আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে সেটা অবশ্যই দান করবেন। হয়তো একটু দেরিতে দিবেন, দেরিতে দিলেও সেটা আপনার জন্য উত্তম হবে। আপনাকে যদি আজকে দেয় সেটা আপনার জন্য উত্তম কিনা সেটা আপনি জানেন না, যদি উত্তম হয়েই থাকে তবে আপনাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা আজকেই দিবেন। আর যদি সেটা 10 দিন পরে উত্তম হয়ে থাকে, 15 দিন পরে উত্তম হয়ে থাকে, 1 মাস পরে উত্তম হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার আল্লাহ তাআলা আপনাকে সেই 15 দিন বা 1 মাস পরেই সেই বিষয়টা আপনাকে দান করবে। হতে পারে আপনি খুব গভীর রজনীতে তাহাজ্জুদে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে কেঁদে কেঁদে কোনো বিষয় চাচ্ছেন, ফরিয়াদ করতেছেন খুব মন থেকে ফিল করে আপনি চাচ্ছেন আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে যে আল্লাহ তুমি আমাকে টাকা দাও, তুমি আমাকে ভালো একটা রিজিকের ব্যবস্থা করে দাও, আমাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। কিন্তু দিন শেষে আপনি দেখতেছেন যে আপনার রব হয়তো বা আপনার ডাকে সাড়া দেয়নি। না ভাই, এটা ভুল ধারণা। আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার ডাকে সাড়া দিয়েছেন। একটা কথা মাথায় রাখবেন যে আপনি জীবনে যত দোয়া করতেছেন প্রত্যেকটা দোয়া আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল করে নেবেন, আপনার একটা দোয়াও ফিরাবেন না। হয়তো আজকে, নয়তো আগামীকালকে, নয়তো 1 মাস পর, আর নয়তো আখিরাতে আপনার প্রত্যেকটি দোয়া কবুল করা হবে। তো আমরা কোনো কাজ করতে গেলে যেন হতাশ হয়ে না পড়ি, আমাদেরকে প্রত্যেকটা কাজের সাথে এমনভাবে লেগে থাকতে হবে যে সেই কাজের শেষ কোথায় আমাদের সেটা দেখতে হবে। তো সেই কাজের শেষটা আসলে কী, শেষটা কি আপনার জন্য ভালো নাকি খারাপ? যদি আপনি দেখেন যে শেষটাতে আপনি সফল হন নাই, তাহলে আপনাকে মেনে নিতে হবে, এটায় বিশ্বাস করতে হবে, এটা আল্লাহ সুবহান ওয়া তাআলার উপরে ভরসা করতে হবে এভাবেই যে সেটা আপনার জন্য কখনোই উত্তম ছিল না। যদি উত্তম থেকেই থাকতো তাহলে আপনার আল্লাহ সুবহান ওয়া তাআলা কখনোই আপনাকে ফেরাতেন না, অবশ্যই সেই বিষয়টি আপনাকে দান করতেন। অতএব আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে বিষয়টি আপনার জন্য কল্যাণকর সেই বিষয়টি আপনার রব, এই আরশের মালিক, আপনাকে সেটা দান করবেন। অতএব আমাদের উচিত আল্লাহ তাআলার উপর সব সময় একনিষ্ঠভাবে ভরসা করা, আল্লাহ তাআলার উপর আস্থা রাখা। যে রব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আগুনের মধ্য থেকে বাঁচিয়ে নিয়েছেন, যে রব 6 দিনে এই পৃথিবী সৃষ্টি করেছেন, সেই রব কি আপনার দুঃখগুলো মুছে দিতে পারেন না? সেই রব কি চাইলে আপনার রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন না? সেই রব কি চাইলে আপনার সমস্ত দুঃখ কষ্টগুলো কি ঘোষায় দিতে পারেন না? কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা জানে যে আপনার জন্য কোনটা উত্তম কোনটা উত্তম নয়, যার কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে পরীক্ষার মধ্যে রেখেছেন সব সময়। তো আসুন আমরা সব কিছুকে আল্লাহ সুবহান ওয়া তাআলার উপর হাওলা করে দিয়ে, আল্লাহ সুবহান ওয়া তাআলার উপর ভরসা করে আস্থা রেখে এমনভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলার উপর বিশ্বাস করব যে যেটা আমার রব আমাকে দান করবেন সেটা আমার জন্য উত্তম, আর যেটা আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাকে দিবেন না সেটা আমার জন্য কখনোই কল্যাণকর ছিল না। তো আসুন আমরা একনিষ্ঠভাবে আমাদের রবের প্রতি ভরসা রাখতে শিখি। আর যদি আমার কোনো কিছু দরকার হয়, আপনার কোনো কিছু দরকার হয়, গভীর রজনীতে তাহাজ্জুদে উঠে কেঁদে কেঁদে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে চান, দোয়া কবুলের সময়গুলোতে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে চান, আশা করি আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ তাআলা। তো আসুন আমরা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার উপর ভরসা করি, তার সকল সিদ্ধান্তকে আমরা একনিষ্ঠভাবে মেনে নিতে শিখি, ইনশাআল্লাহ আমাদের পরবর্তী জীবনটা সুখের হবে ইনশাআল্লাহ। কোনো কাজে আমরা কখনো হাল ছেড়ে দিব না। মনে রাখবেন, ব্যর্থতা তুমিকে আমি তোমায় চিনি না, যতক্ষণ আছে শ্বাস আমি হাল ছেড়ে দিচ্ছি না। ইনশাআল্লাহ আমরা কখনোই হাল ছেড়ে দিব না, যে কাজ শুরু করব সে কাজের শেষ আমরা দেখে ছাড়বো ইনশাআল্লাহ। তো আজকের মতো সকলেই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।